নমস্কার, স্বাগত সিটিভিএন এ, স্বাগত ডক্টর প্লাসের আরও একটা নতুন পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। তবে ডক্টর প্লাসের অন্যান্য পর্বগুলোর থেকে আজকের পর্বটা খানিক আলাদা। কেন আলাদা? কারণ বুঝতেই পারছেন, আমাকে দেখে অন্তত বুঝতে পারছেন যে ফ্লোরের সেই চেনা সেটে আমরা আর নেই। আমরা কিন্তু একেবারে সোজা চলে এসেছি ডক্টর প্লাসে। কেমন ট্রিটমেন্ট হচ্ছে, কোথায় কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে, পুরো বিষয়টা দেখার পাশাপাশি আমরা আজ আলোচনা করব নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে। আর আজকে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সমীর দেকে। সমীরদা, আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো। এবং সে জায়গায় দাঁড়িয়ে আজ মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব তা হলো আনওয়ান্টেড হেয়ার, অর্থাৎ অবাঞ্ছিত লোম। এই অবাঞ্ছিত লোম আসলে আমাদের বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় হয়। সেটা কিছুটা প্রকাশ্যে আসে, কিছুটা প্রকাশ্যে আসে না। আমরা জামা কাপড়, আমাদের বেশভূষা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি, কিন্তু কোথাও একটা গিয়ে নিজেদের অস্বস্তির বড় কারণ হয়ে দাঁড়ায় এই আনওয়ান্টেড হেয়ার। এবং সবথেকে বড় কথা, যদি আজকের দিনে দাঁড়িয়ে আমি নিজেকে কোথাও সুন্দর করে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিন্তু খানিক সমস্যা হয় বটে। এই গোটা বিষয়টা নিয়ে সমীরদার কাছে আসবো। সমীরদা, আগে একটু ওই অবাঞ্ছিত লোম কী, কেন হচ্ছে, গোটা বিষয়টা জানতে চাই আনওয়ান্টেড হেয়ার সম্পর্কে। দেখো, একটা পরিষ্কার কথা যেটা হলো, আনওয়ান্টেড হেয়ার যেটাকে আমরা বাংলায় বলে থাকি অবাঞ্ছিত লোম বা অবাঞ্ছিত চুল, যেটা অবাঞ্ছিত কথাটার মানের সাথে, মানে শব্দের সাথে কিন্তু আমরা কিন্তু প্রত্যক্ষ জড়িত। যে আমরা জানি যে অবাঞ্ছিত কথাটা কি, যেটা আমাদের দরকার নেই, সেটা হলো অবাঞ্ছিত। সেরকমই আনওয়ান্টেড হেয়ার, আনওয়ান্টেড হেয়ারটার আমরা বহু প্রোগ্রাম করেছি লাইভে বসে, যে এটা দিস ইজ কল হার্সটিজম, এটাকে আমরা হার্সটিজম বলি। এবং সেটা অনেক সময় মেয়েদের ক্ষেত্রে গাইনিক্যাল কিছু ইস্যুসের জন্য হয়, অতিরিক্ত মেল হরমোন সিগ্রেশন বাড়ে যেখান থেকে হয়, সেটা অনেক সময় মুখে দেখতে পাই। আজকের প্রোগ্রামটা একটু অন্যরকমভাবে আমরা দেখাতে চাইছি এই কারণে, কারণ বহু মানুষ ফ্যাশন জিনিসটা এমন একটা জিনিসটা ফ্যাশনেবল হয়ে থাকতে চায়, এবং সেই ফ্যাশনেবল হতে গিয়ে এই আনওয়ান্টেড হেয়ার ভীষণভাবে তাদের প্রবলেম ক্রিয়েট করে। যদি বলো যে কীরকমভাবে, মানে কীরকমভাবে প্রবলেম ক্রিয়েট করে, তাহলে আমি তোমাকে পরিষ্কারভাবে বলবো। দেখো, আজকে আমরা কিছু জিনিস দেখাবো আস্তে আস্তে, পরে সেটা একটু কিন্তু যখন দেখাবো তখন আমরা, দর্শক যারা আছেন তারা বুঝতে পারবেন যে আমরা কোন কোন পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি এবং কী কী ট্রিটমেন্ট দেখাচ্ছি। তার মধ্যে আমি আপনাদের বিশ, মানে পুরো ব্যাপারটাকে বলে দিতে পারি একবার, যে আমরা আন্ডার আর্মস মেল ফিমেল বোথ সাইডে হতে পারে, কেন হতে পারে ফিমেলদের ক্ষেত্রে বলে দিই, ফিমেলদের ক্ষেত্রে আন্ডার আর্মসটা ক্লিন রাখাটা, কারণ মেয়েরা সবসময় চায় যে তার আন্ডার আর্মসে কোনো লোম থাকবে না বা আমি লোম রাখবো না, কারণ আমাকে একটা এমন একটা ড্রেস পরতে হবে যে ড্রেসটা পরে আমাকে বন্ধুকে হাই করতে হবে হাত তুলে, যেখানে আমার আন্ডার আর্মসে লোম থাকলে সেটা আমি করতে পারবো না, অস্বস্তির কারণ ড্রেস আমি পরতে পারবো না। তো সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ, কিছু বডি, মানে বডি অর্ডার থাকে, দেখবে যে ঘাম অনেক সময় যদি খুব মানে স্মুথ স্কিন হয় না, সেখানে ঘাম জমতে পারে না লোম কোর্সে, কারণ লোম কোর্স থাকে না সেখানে। কিন্তু আনওয়ান্টেড হেয়ারে যদি কেউ, মানে লোম ধরো কেউ রিডাকশন করছে না বা কাটছে না, তার কিন্তু আন্ডার আর্মসে ঘাম জমতে থাকবে। এবং আমরা জানি আমার মধ্যে সেখান থেকে দুর্গন্ধটা একটু বেশি ছড়ায়, কারণ আমরা এটা কিন্তু মানে নিজেরাও মানে প্রতিনিয়ত বুঝতে পারি, যখন আমরা রাস্তাঘাটে চলি ফিরি, রাস্তাঘাটে চলতে গিয়ে যখন কারোর পাশে দাঁড়িয়ে একটা স্মেল পেয়ে আমরা একটু সরে যাই, সেটা কিন্তু তার জন্য খুবই দৃষ্টিজনক, খুবই লজ্জাজনক হয়ে ওঠে। এই জায়গায় যারা ভুগছে, যারা ভাবছে সত্যি তো এই সমস্যাটা তো আমারও আছে, এখান থেকে কী করে বেরোনো যায়, তাদের জন্যই আজকের এই ডক্টর প্লাস। আর এবং এখানে নিয়ে আসার এই একটাই কারণ, যাতে এখান থেকে আমরা বোঝাতে পারি, দেখাতে পারি যে কীভাবে এই থেরাপিগুলো হয়। একদম, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ পর থেকে হয়তো এই ট্রিটমেন্টগুলো আপনাদেরকে দেখাতে পারবো, কারণ ঠিক যেভাবে ট্রিটমেন্ট হচ্ছে, কী কী পদ্ধতিতে ট্রিটমেন্ট হচ্ছে, গোটাটা যখন দেখাবো তখন আপনাদের কাছে গোটা বিষয়টা অনেক বেশি পরিষ্কার হবে। কারণ আমরা আগে থেকেই কিন্তু বলি, প্রত্যেকটা পর্বে বলবার চেষ্টা করি যে আপনার যদি সুন্দরতা বজায় থাকতে হয়, যদি সৌন্দর্য আপনাকে ধরে রাখতে হয়, তাহলে আপনার একমাত্র পথ চলার সঙ্গী হতে পারে ডক্টর প্লাস। এবং সে জায়গায় দাঁড়িয়ে বিরাটি মিনিবাস স্ট্যান্ডের উল্টো দিকে ডক্টর প্লাস আপনাদের পরিষেবায় নিযুক্ত। দেখুন, পরিষেবা তো আপনারা যারা ডক্টর প্লাসের ইতিমধ্যেই পরিবারের সদস্য, সমীরদা আমার থেকে ভালো বলতে পারবে, এত মানুষজন তারা আসছেন, তারা ট্রিটমেন্ট নিচ্ছেন, তাদের থেকে ফিডব্যাক সমীরদারা পাচ্ছেন, সে জায়গায় দাঁড়িয়ে তারা কতটা খুশি সেটাও আপনাদের জন্য অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। তবে তার আগেই আনওয়ান্টেড হেয়ার একটা সবথেকে বড় বিষয় সমীরদা, অনেকেই নানান ট্রিটমেন্ট করান কিন্তু তাতে তো হিতে বিপরীত হতে পারে, মানে সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে এই সময়ের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, এই কারণেই আজকের এই প্রোগ্রাম, এখানেই অনেক কিছু জানানো যাবে, অনেক কিছু বার্তা দেওয়া যাবে যে কোন কোন জিনিসগুলোতে কী কী খারাপ হতে পারে। দেখো, নর্মালভাবে আমি যেহেতু আন্ডার আর্মস বলছি, আমি আন্ডার আর্মস নিয়ে একটু আলোচনা করি, বেশ কারণ আর আপনারা যখন প্রোগ্রাম দেখছেন, আপনাদের বলবো আপনারা কিন্তু ফলো রাখবেন যখন আপনাদের এই টিভি স্ক্রিনের সাথেই এই ভিজুয়ালটা যাবে, যে কোন মানে কীভাবে আনওয়ান্টেড হেয়ারটা আমাদের এখানে যত্ন সহকারে রিডাকশন করা হচ্ছে উইথ লেজার, যেখান থেকে কোনো সাইড এফেক্ট নেই। তবে বলি, আন্ডার আর্মসে অনেকে কী করি, আমরা শেপ করতে থাকি,
দিনের পর দিন সেভ করা বা বিভিন্ন রকমের কিছু স্টেরয়েড মানে স্টেরয়েড বলবো না ঠিক এটাকে ক্রিম লাগানো যেটা যেখান থেকে আমাদের হেয়ার রিডাকশান বা রিমুভ করা হয়। এবার রিমুভ করা হয় আন্ডার আর্মস এমন একটা সেন্সিটিভ এরিয়া যেখানে যদি অতিরিক্ত কোনো ব্লিচিং পরিমাণ থাকে তাহলে সেখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু ব্ল্যাক প্যাচ ফেলে যাবে, কারণ সেখানকার পিএইচ ব্যালেন্স ওয়াটার ব্যালেন্সটা ডিসব্যালেন্স করে দেবে, যেখান থেকে দাঁড়িয়ে স্কিনটা অটোমেটিক্যালি ড্রাই হবে এবং তার সাথে সাথে ব্ল্যাক হয়ে যাবে, মানে কালো দাগ, কালো দাগ পড়ে যাবে। এবার কেউ কি আমরা চাইবো, আমরা একটা মানুষ এরকম কি আছে যে আন্ডার আর্মসে হেয়ার চাই না কিন্তু কালো একটা ছোপ চাই, কেউ চাইবো না। সেই জায়গা থেকেই আজকে ডক্টর প্লাস, কারণ সেইগুলো করে আজকে বাজার চলতি বিভিন্ন রকম প্রোডাক্ট বিভিন্ন রকম মানে অ্যাডের মানে অ্যাডের থ্রুতেই বলতে পারবো, কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের অনেক কিছু দেখানো হয়, বিজ্ঞাপনের ঝোঁকে মানুষ অনেক পদক্ষেপই নেয়, কিন্তু দেখো বিজ্ঞাপন এমন একটা জিনিস আমি বলবো যে বার্তা দেয়, ডেফিনেটলি বার্তা দেয়, কিন্তু সবার জন্য কি একই বিজ্ঞাপন চলে, একই প্রোডাক্ট চলে, এটাও আমাদের একটু বুঝতে হবে। ডক্টর প্লাসে যদি আমি বলি আনওয়ান্টেড হেয়ারের লেজার, একটা লেজার নয় কিন্তু ডক্টর প্লাসও, এই যে এত কস্টলি লেজার রাখা হয় তাও পেশেন্ট ভয়েস রাখা হয়, কিছু কিছু জায়গায় চেঞ্জেস করতে হয়, যাকে চেঞ্জ করার দরকার তাকে চেঞ্জ করা হয়। কেন করা হয়, যাতে কোনো মানুষ নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট না করে, কারণ এই যে আন্ডার আর্মসের কথা বলা হচ্ছে, আন্ডার আর্মস প্রচণ্ড সেন্সিটিভ এরিয়া, এটা কিন্তু নট অনলি ফিমেল, আমি বলি মেলদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হতে পারে, কারণ কেউ চাইবো না বডি ওডার থাকুক বা গন্ধ একটা স্মেল বাজে গন্ধ নিয়ে আমরা থাকবো, সবাই চাইবো যে ফ্রি থাকার। দেখবেন এই প্রোগ্রামটা দেখতে দেখতে কোনো একটা সময় আমরা দেখবেন একটা মেল মানে একটা ছেলেদের, আমরা একটা ছেলে ক্লায়েন্ট পেয়েছি যার চেস্ট পেটে লোম মানে হেয়ার, কিন্তু সে সেটা চায় না, সে চেস্টটা চাইছে হালকা থাক কিন্তু তার পেটে লোম থাক কেউ চাইছে না, তো সেই লোমটাকে রিডাকশন করতে হবে, তো সেটাও সম্ভব ডক্টর প্লাসের হাত ধরে, কারণ একটা ক্রিম লাগিয়ে সারা জীবন ধরে আমি ক্রিম লাগাবো আর সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর প্লাসের কিছু স্টিটিং করাবো, করানোর পর যদি আমি সেটাকে পুরোপুরিভাবে রিডাকশন করাতে পারি তো সেটা আমার কাছে বেশি মনে হয় ভালো। এবং এর থেকেও বড় কথা যে আমি যে ক্রিমটা ইউজ করছি বাজার চলতে সেই ক্রিমটা আদৌ আমাকে স্যুট করছে কিনা, আমার জন্য সুইটেবল কিনা সেটা বলে দেওয়ার কোনো লোক নেই, এটা একটা কারণ আছে। আর একটা কারণ আছে, দেখো অনেক সময় অনেক ছেলেরা যদি ছেলেদের নিয়ে আলোচনা, অনেক ছেলেরা চায় না যে পুরো হেয়ার ফ্রি হোক, হালকা হেয়ার থাকা দরকার, কিন্তু অতিরিক্ত হলেও সমস্যা, সেটাও ডক্টর প্লাসের হাত ধরে সম্ভব, ধরো কারোর অতিরিক্ত হেয়ার, সে সেই জায়গা থেকে কিন্তু থেরাপি দ্বারা একটা কন্ট্রোলে কমাতে পারবে, পুরো চলে গেল না কিন্তু তার কিছুটা থাকলো, আবার কেউ চাইছে পুরো চলে যাবে তার পুরো চলে যেতে পারে, তো ডক্টর প্লাস এমন একটা জায়গা দেখো যেখানে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, আর বিশ্বাস ভরসা যদি কেউ করতে পারে সে এখান থেকে কোনোদিনও ঠকে বাড়ি যাবে না, সে সবসময় এখান থেকে পজিটিভ একটা হাসি নিয়ে বাড়ি যাবে, কারণ আমরা যে দীর্ঘদিন ধরে প্রোগ্রাম দেখাই এবং লাইভ প্রোগ্রাম করেছি আগে প্রচুর এরকম আপনাদের দেখানো হয়েছে ট্রিটমেন্ট, যে কীভাবে ট্রিটমেন্ট হয় এবং প্রচুর বাইটও নেওয়া হয়েছে যে মানে কীভাবে তারা ভালো আছে, তারা তাদের মানে সব বার্তা রেখেছে, আজকেও চেষ্টা করবো আমরা কারোর একটা বার্তা যাতে আপনাদের শোনাতে পারি যে সে কতটা ভালো আছে এবং কীভাবে সে এখানে এসেছিল। একদম তাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে সুমিতা যেমনটা বললেন যে ভরসা অনেকটা আপনাদেরকে রাখতে হবে, কারণ আপনি এক পা এগোলেই হয়তো ডক্টর প্লাস আপনার দিকে আরও দুটো পা এগিয়ে দেবে, কিন্তু প্রথম পাটা আপনাকেই এগোতে হবে। কী হয় কীভাবে এগোবেন সেটা যদি প্রশ্ন হয় তাহলে আমি বলতে পারি, দেখুন টেলিভিশন স্ক্রিনে হেডলাইন নম্বর যাচ্ছে, আপনারা ফোন করতে পারেন, ফোন করে কনসাল্ট করতে পারেন, আপনাদের সুবিধে অসুবিধে জানাতে পারেন, এবং তার পাশাপাশি আপনি সোজা চলে আসতে পারেন বিরাটি মিনিবাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে, ডক্টর প্লাস রয়েছে আপনাদের জন্য। এবং আমি একটু আগেই বলছিলাম যে যারা ইতিমধ্যেই ডক্টর প্লাসের পরিবারের সদস্য হয়েছেন তাদের কাছে হয়তো নতুন করে বলবার কিছু নেই, কিন্তু যারা নতুন এই প্রোগ্রাম দেখছেন আর সব থেকে বড় কথা যে ভাবছেন যে সত্যি এটা হয় কিনা, মানে আদৌ আমরা কতটা সত্যি কথা বলছি, তার জন্য কিন্তু দেখুন টেলিভিশন স্ক্রিনের পাশে সেই ট্রিটমেন্টটা আমরা দেখানোর চেষ্টা করছি যে ঠিক কী কী পদ্ধতিতে এখানে ট্রিটমেন্ট হয়, কী কী জিনিস ব্যবহার করা হয় এবং সেটা কতটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কারণ আমরা কখনোই চাই না যে আপনি ডক্টর প্লাসে এসে ক্ষতির মুখে পড়ুন বা আপনার সমস্যা হোক, এই জায়গাগুলো থেকে এড়িয়ে রেখেই কিন্তু আমরা সঠিক পরিষেবা দেওয়ার চেষ্টা করি, ডক্টর প্লাস সঠিক পরিষেবা দেওয়ার চেষ্টা করে। এবং সে জায়গায় দাঁড়িয়ে সময় আরও একটা বিষয়ে জানতে চাইবো যে হ্যাঁ বলো কি বলছো, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে এই যে মানে প্রোগ্রামটা দেখানো যেটা হচ্ছে, দেখো লেজার নিয়ে অনেকের কিন্তু অনেক রকম ধারণা রয়েছে, অনেকেই ভাবে লেজার থেরাপি মানেই কিন্তু সাইড এফেক্টের ভয়, পুড়ে যাওয়ার ভয়, স্কিন খারাপ হয়ে যাওয়ার ভয়, তাদের জন্যই এই কথাটা বলা আজকে আমি মানে তিথির কথা কেড়ে বললাম, এই কারণেই বললাম যে এরকম ভয় পাওয়ার কোনো জায়গা নেই, কারণ ডক্টর প্লাস দেখুন ট্রিটমেন্ট যেগুলো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেজার দিয়ে ট্রিটমেন্টটা হচ্ছে, এই যে কত সূক্ষ্মভাবে একটা জেল লাগানো হচ্ছে বা একটা শেভিং হয়েছে সুন্দরভাবে যেটা হেয়ারটাকে রিমুভ করে নেওয়া হয়েছে, এই যে লেজারের যে মানে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রেটা যাচ্ছে, এগুলো কিন্তু একদম আপার লেয়ারে থাকে
ফলিকাসটাকে জাস্ট ডিস্ট্রয় করে, স্কিনের কোনো রকম সাইড এফেক্ট বা হ্যাম্পার করার মতন ট্রিটমেন্ট নয় এটা। এখান থেকে যেটা বেটার হতে পারে, দেখবেন অনেকের স্কিন প্রচণ্ড ড্রাই থাকলে বা অনেক ব্ল্যাক থাকলে সেটা কিছুটা কিউরেবল হতে থাকে, মানে লেজার আনওয়ান্টেড হেয়ারের কাজ করছে ঠিকই, তার সাথে সাথে কিন্তু একটু ব্ল্যাক প্যাচ থাকলে সেটাকে কিন্তু লাইট করছে উইদাউট সাইড এফেক্টে। তাই এই ভয়টা একদমই পাবেন না যে এখান থেকে কোনো সাইড এফেক্ট হতে পারে। যদি ভয় থাকতো, দেখুন আমরা শুধু মুখেই বলতাম, আমরা দেখানোর চেষ্টা করতাম না, আমরা এখানে আনতাম, এনে ট্রিটমেন্ট করাতাম, কুড়িয়ে ছাড়তাম, তারপরে আপনার ক্ষতি হলে আপনার হতো। কিন্তু না, ডক্টর প্লাস একদম আলাদা একটা জায়গা। ডক্টর প্লাসে মানে যারা আসে তারা জানে যে এখানে কীরকম অ্যাটমসফিয়ার, একটা পরিবারের মতো অ্যাটমসফিয়ার। এবং আজকে তিথি এসেছে বিরাটি বাঁচছে, তার মানে এটা না যে সবাইকে আপনাদের বিরাটি বাঁচছে সে থেরাপি নিতে হবে। ডক্টর প্লাস কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, জানো দীর্ঘ, এবং সেগুলো আমরা স্ক্রোলে দেখানোর চেষ্টা করছি যে কবে কবে কোথায় কোথায় ডক্টর প্লাসের টিম পৌঁছে যাচ্ছে। আপনারা সেখান থেকে আপনাদের কাছে যে জায়গাটা হবে সেটা সুযোগ সুবিধা আপনারা নিতেই পারেন, এবং যদি কারোর মনে হয় যে বিরাটিটা তার জন্য উপযুক্ত জায়গা তাহলে সেক্ষেত্রে আপনি বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে একেবারে চলে আসতেই পারেন। এবং সেক্ষেত্রে সবিতা আরও একটা বিষয় জানতে চাইবো যে অনেকের মনে নানান প্রশ্ন থাকে, কিন্তু একটা মানুষ ডক্টর প্লাসে আসার পর ঠিক কী কী ওয়েতেই ট্রিটমেন্ট থেরাপিগুলো এগিয়ে নিয়ে যান আপনারা? ডেফিনেটলি দেখো, কোনো একটা ক্লায়েন্ট যদি, কোনো একটা মানুষ যদি ডক্টর প্লাসে ভরসা করে আসেন, প্রথম কথা হলো আমি আজকে বলছি আন্ডার আর্মস নিয়ে, বলছি পেট নিয়ে, তার মানে এটা নয় যে আনওয়ান্টেড হেয়ার আমি যেখানেই থাকবে শুধু এইটুকুর জন্য আসবো। আনওয়ান্টেড হেয়ার অনেকে চায় দুটো হাত, দুটো হাতে করবো, দুটো পায়ে করবো, ফুল বডি লেজার করাবো, দ্যাট অলসো পসিবল ইন ডক্টর প্লাস। মেয়েদের ক্ষেত্রে এই পোর্শনটা অনেকটা সমস্যা, এটাই আসতে যাচ্ছিলাম যে এই যে মেয়েদের ক্ষেত্রে দেখবেন অনেক সময় একটা আপার লিপ, মানে আপার লিপ একটা দাড়ি মানে গোপ, সেটা কি কখনো কোনো মেয়ের জন্য সে চাইবে যে তার একটা গোপ থাক, চাইবে না। তো সেইটা রিমুভ করা, অনেকে দেখবেন এই যে সাইড ঝুলপি দিয়ে এই লোয়ারটা একদম ছেলেদের মতন একটা মেল বিয়ার তৈরি হয়ে যায়, জায়গায় 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 হেয়ার ওঠে, এই জায়গাটা হেয়ার উঠছে। তো এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু অনেক সময় অনেক রোগের দ্বারা সৃষ্টি হয়। তো অনেক সময় কারোর, কোনো ফিমেলের যদি বলি, মেল হরমোন সিক্রেশন খুব বেশি থাকে, কারণ তার বাবার লোম সেরকম বেশি, তার কারণেই তার একটু বেশি। তো এটা জেনেটিক ওয়াইজ হতে পারে, আরেকটা হতে পারে খুব অল্প বয়স থেকে যদি গাইনিক্যাল কোনো ইস্যু হয়, যদি অতিরিক্ত ওভার ওয়েট হয় তাহলে সেখান থেকে গাইনিক্যাল ইস্যু হবে, এবং সেখান থেকেই কিন্তু এই ভেতরের অর্গান দিয়ে এই আনওয়ান্টেড হেয়ারের উৎপত্তি হবে। তো সবাইকে দেখতে হবে, দেখুন আমরা এত ডিপলি কেন কথা বলছি বুঝতে পারছেন তো, যে আমরা শুধু চেঁচে দেবো, লেজার করে দেবো, ছেড়ে দেবো তা নয়। সেক্ষেত্রে সময় আরও একটা প্রশ্ন যেটা হয়তো আমার পর্দার ওপারে দর্শক বন্ধুদেরও মনে হতে পারে যে এই যে ভিতর থেকে যে সমস্যাটা, তাহলে কি গোড়া থেকেও সেই সমস্যাটা নির্মূল করে তারপরেই এখানে আসা হয়? এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এরকমই, ধরুন আমরা যখন কোনো একটা থেরাপি নেব বা কোনো একটা ট্রিটমেন্ট, শুধু নট অনলি আনওয়ান্টেড হেয়ার, আজকে আনওয়ান্টেড হেয়ার নিয়ে আলোচনা হচ্ছে মানে কিন্তু এটা নয় ডক্টর প্লাস অনলি বিখ্যাত আনওয়ান্টেড হেয়ারের জন্য। ডক্টর প্লাসে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর চুল যা যা পাঠাচ্ছে সব কিছুর জন্য ডক্টর প্লাস কিন্তু সবসময় আপনাদের সাথে হাত মিলিয়ে থাকে। যেখানে হলো দেখুন, মানে এই যে গোড়া থেকে যে ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, গোড়া থেকেই করা হয় এই কারণে, কারণ হলো কারণ আমরা প্রথমে চেষ্টা করি যে যে প্রবলেমটা এসছে সেই প্রবলেমটা কোথা থেকে ক্রিয়েট হয়েছে। সেই প্রবলেমটা যদি ক্রিয়েট হওয়াটা আমরা ধরতে পারি তাহলে আমরা সেই জায়গা থেকে ট্রিটমেন্ট করব, যাতে ফিউচারে সেই প্রবলেমটা আবার রিক্রিয়েট না হয়। কারণ সবাই চাইবে দেখুন যে ডক্টর প্লাসে যখন যাচ্ছি ভরসা করে, যেহেতু ডক্টর প্লাস প্রতিশ্রুতি দিচ্ছে সারা লাইফ করতে হবে না এটা, তাহলে মানে যদি আমি পার্লারের থেকে আলাদাই এটাকে বলি তাহলে তো চাইবো একটা সার্টেনিটি সময়ের পরে ডক্টর প্লাস যাতে এটা থেকে পুরোপুরি মুক্তি দেয়, যাতে এখান থেকে আর না আসে, তাহলে আমাকে আর না নিতে হয়। তার মানে এটা নয় শুধু লেজার দিয়ে করে দিয়ে আমি ছেড়ে দেবো, তার মানে আমাকে যেটা করতে হবে, আমাকে ইন্টারনাল গোড়ায় যেতে হবে যে কেন এটার উৎপত্তি হয়েছে। কারোর হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হতে পারে, কারোর মেল সিগ্রেশন বেশি হতে পারে, কারোর ফ্যামিলিগত হেরিডিটি ওয়াইজ হতে পারে। তো বিভিন্ন রকম কারণে কিন্তু এই হার্সোটিজমটা ক্রিয়েট হয়, সেই সব কিন্তু গোড়া থেকে থেরাপি করা হয়। মানে সেক্ষেত্রে ওই ট্রিটমেন্টগুলো করিয়ে তারপরে লেজার বা অন্যান্য একসাথে কন্টিনিউ করা যায়, যে ধরো ওটা আছে ওটাকে আমরা আগে একটুখানি দেখিয়ে নেবো, কোনো যদি কনসাল্ট করতে হয় বা কোনো গাইনিক্যাল ডক্টরকে দেখাতে হয় তাহলে সেটাও ডক্টর পাশে অ্যাভেলেবেল থাকে, আমরা একটু কথা বলিয়ে নেবো, দেখিয়ে নেবো, কোনো টেস্ট দরকার হলে সেই টেস্টটা ইন্টারনালি করিয়ে নেবো, তারপরে থেরাপিগুলো করবো বা সেটা চলতে চলতে থেরাপিগুলো করবো, যাতে পেশেন্ট বা ক্লায়েন্ট যারাই আসবেন এখানে তারা যাতে এন্ড অফ দ্য ডে এখান থেকে হ্যাপি হয়ে যেতে পারে। যারা আসছেন এই লেজার ট্রিটমেন্ট নিয়ে, একটু আগেই কথা হচ্ছিল যে অনেকের মনে অনেক খারাপ চিন্তা ভাবনা থাকে যে লেজার ট্রিটমেন্টটা কি হবে, কি কিভাবে হবে, সেই জায়গাটা থেকে কতটা আশ্বাস দেওয়া হয়? মানে ভয় পাওয়ার মতো কোনো জায়গা নেই, কারণ হলো প্রথমত এটা খুব একটা মানে পেনফুল একটা ব্যাপার নয়, খুব সূক্ষ্মভাবে আপনারা যখন দেখছেন প্রোগ্রামটা পরপর তাহলে আপনারা বুঝতে পারছেন যে মানে সূক্ষ্মভাবে জিনিসগুলো হয় এবং খুব কেয়ারফুলি জিনিসগুলো হয়। কারণ হলো এই যে কেয়ারফুলি কেন করা হয়, কারণ আমরা জানি না প্রত্যেকটা মানুষ নিজের কাছে 100% সুন্দর থাকতে চায়, তার জীবনটা সত্যিই দামি, তার যে মানে শরীরের প্রত্যঙ্গ মানে অঙ্গর যা যা পার্ট আছে সবই তার কাছে দামি। তো আমরা চাইবো না কোনো পার্ট তার খারাপ করে দেওয়ার, আমরা চেষ্টা করবো সবসময় সেটাকে ভালো করার। তো তার জন্য ডক্টর কাছে যারা আসবে
ভরসা করে আসবে এবং যারা এতদিন এসছে তারা জানে যে ডক্টর প্লাসের হাত ধরলে কি হতে পারে, কতটা ভালো থাকা যায়। এবং সেক্ষেত্রে যদি এরকম আনওয়ান্টেড হেয়ারের সমস্যা থাকে তাহলে কটা সিটিং এর প্রয়োজন হয় বা এই রকম ধাপে ধাপে তো সিটিং তো নিতেই হবে? দেখো ডেফিনেটলি এটা একটা খুব ভালো কোশ্চেন, এটা এই কারণেই বলবো, দেখো ম্যান টু ম্যান ভ্যারি করে, মানুষ টু মানুষ ভ্যারি করে, এই কারণে কারণ কার সমস্যা কতটা জটিল, মানে কার থিকনেস কতটা হাই কতটা লো সেটার উপর ডিপেন্ড করে। একটা সাডেনলি ধরো সিটিং দরকার, ধরো 5টা বা 6টা দরকার হলো, কারোর 8টা, কারোর 10টা, কারোর 12টা, কারোর 14টাও লাগতে পারে, কিন্তু কারোর একটা ইয়ারলি মেইনটেনেন্সও রাখতে পারে। মানে আমি শুনে আসলাম যে অমুকের দুটো ট্রিটমেন্টে হয়ে গেছে, মানে আমারও দুটো সিটিং এ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম। কেউ বলে যে ধরুন অনেকেই এরকম বলে অমুক জায়গায় গেছিলাম সেখানে লেজার 4টে সিটিং করি আমার পুরো ভালো হয়ে গেছে, আচ্ছা, বাট এরকম নয়। ডক্টর প্লাস যেটা পারবে সেটা মুখের উপরেই বলবে। এবার অমুক জায়গায় যে গেছিল তার যে ভেতরের মানে হরমোনাল ব্যালেন্স ডিসব্যালেন্স, তার যে বডির ওয়েট, তার যে বডির ম্যাটার, সেটা কিন্তু আপনার মতন নাও হতে পারে। একই ফরম্যাট তো হতে পারে না, ফরম্যাট চেঞ্জ মানে দুটো আলাদা হতেই পারে, তো সেখানে দাঁড়িয়ে দুজনের সমস্যার সমাধান এক হতে পারে না, অনেক রকম, কারো 4টে লাগলে কারো 6টা লাগতে পারে। আজকে আমরা দুজন এখানে বসে আছি, আমাদের দুজনেরই একই সব থাকবে, আমাদের দুজনের একই কালার একই সব কিন্তু নয়, আমাদের দুজনের মধ্যেও যদি কখনো আমরা টেস্ট করে দেখবো অনেক কিছু হয়তো আমাদের দুজনের মধ্যেও মিলবে না, হয়তো এমন কিছু জিনিস আছে যেটা তো ইউজ করতে পারবো আমি পারবো না। সমস্যা এক হলেও সমাধানটা এক নয়, তাই সে কারণে আপনাকে সশরীরে আসতে হবে, এসে একবার চেক আপ করিয়ে নিয়ে তারপর ট্রিটমেন্টের পথে হাঁটলেই বোধ হয় গোটা বিষয়টা অনেক বেশি কম্প্যাক্ট হবে এবং আপনি সব থেকে বড় কথা অনেক বেশি ভরসা পাবেন যে না আমি ডক্টরের কনসাল্ট নিয়েছি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার এখানটায় বিশ্বাস, আর বিশ্বাসটা হচ্ছে সব থেকে বড় কথা, কারণ সেটা আপনাকে করতেই হবে। আপনি মানুষের প্রতি বিশ্বাস করুন আর সংস্থার প্রতি বিশ্বাস করুন বা প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস করুন বা চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস করুন, বিশ্বাস না করলে সেখান থেকে কখনোই হয়তো আমরা সুফলটা পেতে পারি না। তাই আরো একটা বিষয় জানতে চাইবো যে প্রত্যেক দিন তো অনেক পেশেন্টের সাথে কথাবার্তা হয়, তারা নানান সমস্যা নিয়ে আসে, কেমন কেমন ফিডব্যাক আসছে, তারা কি কি বলছেন, তারা কি কি চাইছেন? দেখো প্রত্যেকেরই ফিডব্যাক থাকে ভালোই, কেমন এই ফিডব্যাক নিয়ে যদি আলোচনা করতে আমি বলবো এখনকার যে ট্রেন্ড চলছে, যে মডার্ন যুগ চলছে, সেখানে ছেলেরা মানে একটু জিম ফিজিক্স মানে সবাই চায় এবং মেয়েরা সেটা পছন্দ করছে। আগে যেরকম আগে একটা সবাই ছিল যখন মানে আমাদের একটা পুরনো এক্সপিরিয়েন্স যদি বলি এরকমও ছিল, মেয়েরা মেয়েদের মুখ থেকেই বলতে শুনেছি যে ছেলেদের বুকে একটু লোম না থাকলে ভালো লাগে না। এখন কিন্তু সেই জায়গাটা পুরো উল্টো, এখন যে মেয়েরা যেটা চায় মানে এটা পুরো মার্কেট ভ্যালু দেখেই বলা, এই কারণে কারণ আমরা বহু মানুষের সাথে মিশি এবং আমরা জানি মেয়েদেরই চাহিদা এটা যে একটা জিম ফিজিক্স যদি ছেলে থাকে তার একদম চেস্টে যদি লোম ফ্রি থাকে তাকে দেখতে ভালো লাগবে, সে যাতে একটা বডি শো করতে পারে বা সে যদি জামা খুলে একটু হাঁটে বা জামা খুলে একটু দাঁড়ায় যাতে তাকে দেখে একটা এক ঝলকে তাকে তার পছন্দ হতে পারে, তো এরকম। তো সেই জায়গাটাও কিন্তু ডক্টর প্লাস কিন্তু সুন্দরভাবে ধরে রেখেছে, কারণ হলো শুধু যে রোগ রোগ হলেই আসতে হবে তা নয়, ডক্টর প্লাসে আনওয়ান্টেড হেয়ার যদি কেউ চাই আমি সুন্দর করে তুলে ধরতে হলে আপনাকে ডক্টর প্লাসে আসতেই হবে। এই জায়গাটাই আমরা জোর দিই, কেউ যদি চাই আমি যে আমার চেস্টটাকে আমি পুরো হেয়ার ফ্রি রাখবো, অনেকে দেখবে পিঠে হেয়ার থাকে, তারা খুব সুন্দর একটা জিম ফিজিক্স করে তৈরি করেছে, সুন্দরভাবে তার একটা গেট আপ করেছে, খাওয়া দাওয়া করছে, সে একটা মানে প্রপারলি মেনটেন করছে, মানে দিনে যেভাবে রিদম মেনটেন করতে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর সে তার ফুড নিচ্ছে, তাতে এক্সারসাইজ করছে, তার সারাদিনের খাটনিটার পরে তার সৌন্দর্যটা যদি কোথাও লোমে ঢেকে থাকে কেউ চাইবে না সেটা, তাই সেটাও ডক্টর প্লাসের হাত ধরে কিন্তু ট্রিটমেন্ট করলে সেটাও ভালো হতে পারে। কারণ এই যে ফিডব্যাক বললাম এটার এরকম বহু মানুষ কিন্তু ডক্টর প্লাসে কিন্তু নিয়মিত দর্শক এবং আসে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি এবং যেহেতু আনওয়ান্টেড হেয়ার নিয়েই আজকের আমাদের পর্বটা সাজানো হয়েছে, তাই আরও যদি বেশ কিছু তথ্য আমাদের দর্শকদের জন্য তুলে ধরা যায়, মানে ধরো আনওয়ান্টেড হেয়ার তো সকলেরই অনেক সমস্যা হয় এবং আমরা বলছিলাম যে ফিট অ্যান্ড ফাইন থাকতে হলে আমরা সবসময় নিজেদেরকে সুন্দর দেখতে চাই আর সেই সৌন্দর্যটা কিন্তু অনেকাংশেই আনওয়ান্টেড হেয়ারেই এসে মাটি হয়ে যায় গোটা বিষয়টা। তাই আমি সবাইকে একটা কথা এই কারণে বলবো, এটা দেখো এই যে আমরা বললাম চেস্ট এবং ব্যাক এগুলোর জন্য যেরকম নর্মাল জিম ফিজিক্স সেটাও নয়, অনেকে বহু মানুষ আছে যারা এখন মডেলিং অ্যাক্টিংয়ের দিকে ঝোঁক, তারাও কিন্তু একটা পার্ট থাকে যেগুলোতে দেখানো সম্ভব হয় না, যে বুক ভর্তি হেয়ার বা পিঠ ভর্তি হেয়ার, সেটাও কিন্তু ডক্টর প্লাস ঠিক করতে পারে। ডক্টর প্লাসে এমন একটা জায়গা বলবো না এখানে যেখানে যারা ভরসা করে আসবেন তারা কিন্তু কখনো ঠকে বাড়ি যাবেন না, কারণ এই জায়গাটা এরকমই একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আনওয়ান্টেড হেয়ারের যে কোনো পার্ট মানে হতেই পারে আপনার মুখ ভর্তি লোম, একটা আনওয়ান্টেড হেয়ারের একটা বড় পার্ট চলে এলো মানে হঠাৎ মনে পড়ে গেলো, যেটা হলো একটা বিয়ার, যে কথা যদি মানে লাইক মি আমি যদি হই আমার যে বিয়ারটা রয়েছে এখানে যদি আমার অতিরিক্ত হেয়ার গ্রোথ থাকে, রেগুলার কেউ শেভিং করে এটাকে চেষ্টা করবে ঠিক করা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেউ যদি চায় যে এই জায়গাটা এবং এই জায়গাটা আমি হেয়ার ফ্রি রাখবো এবং এখানে যে কাটটা আমার আছে এই কাটটা আমি পুরো ফ্রি রাখবো যাতে সবসময় লোম উঠলে আমার এরকমই লোম ওঠে,
দ্যাট অলসো পসিবল ইন ডক্টর প্লাস। মানে সৌন্দর্য চূড়ান্ত লেভেল যদি বলি আমরা, চূড়ান্ত লেভেলে আমরা পৌঁছাতে পারি এবং সেটা ডক্টর প্লাসের হাত ধরে দিতে পারি, কারণ ডক্টর প্লাস আমাদের সাথে সবসময় থাকে। এবং অ্যাজ এ বিউটি কনসালটেন্ট আমি বলতে পারি ডক্টর প্লাস খুবই সুন্দরভাবে বিজ্ঞানের সাথে এগোচ্ছে, কারণ ডক্টর প্লাস কখনও কোনো কম্প্রোমাইজ করে না, সবসময় এগিয়ে থাকে। যে মেশিনপত্র ইউজ করা হয় সেগুলো সব ইউএসএ অ্যাপ্রুভ করা মেশিন, কারণ আমরা জানি যে এই লেজার মেশিনের কীরকম দাম হতে পারে, কত দাম হতে পারে, এই সব কিন্তু ভেবে ডক্টর প্লাস সবসময় অ্যাভেলেবেল থাকে, যাতে কোনো মানুষ কখনো এখানে এসে বিনা চিকিৎসায় বিনা ট্রিটমেন্টে ফিরে না যেতে পারে। এবং সে জায়গায় দাঁড়িয়ে গোটা পরিস্থিতিটা, মানে এই মুহূর্তে পরিস্থিতির দিকে এগোচ্ছে যে ধরুন আমাদের দিন অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমরা যে সিচুয়েশনের মধ্যে এর এক বছর আগে অর্থাৎ 2019 যে সিচুয়েশন কাটিয়েছি, 2020 একেবারে অন্যরকম সিচুয়েশন কাটিয়েছি, এবং তারপর দাঁড়িয়ে 2021 আমরা চাইছি এই বছরটা আমাদের ভালো কাটুক, কিন্তু যেমনই দিন হোক না কেন আমরা কিন্তু আনন্দ উৎসব পুজো অনেক বিধিনিষেধ ছিল, কিন্তু কোথাও একটা গিয়ে আনন্দ মাটি হয়ে যাবে সেই জায়গাটা আমরা ভাবতেও পারি না। এবং আনন্দে যদি নিজেকে ফিট রাখতে হয় তাহলে আপনার সৌন্দর্য ধরে রাখতে হবে, আর সৌন্দর্য ধরে রাখতে হলে আপনার মাথার চুল থেকে পায়ের নখ সবটাই আমরা চাই যে ফিট অ্যান্ড ফাইন থাকুক, যাতে কোথাও কোনো সমস্যা না থাকে, এবং সবথেকে বড় কথা নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যাতে আমাদের আত্মবিশ্বাসটা হারিয়ে না ফেলি, ওটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এই আনওয়ান্টেড হেয়ারের সমস্যার জন্য কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে, ঘরে একটা নিজেকে একটা জায়গায় বন্দি করে রেখেছে। তার বাবা মা যখন এসছে তার মুখটা পুরো একদম এতটা পর্যন্ত পুরো ঢাকা, সে মানে দেখাতে এসে সে মুখটা খুলছে না, মানে সে লজ্জা পাচ্ছে এরকম একটা জায়গায় গেছে। এবং সেই জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে গেলে প্রথম কথা সেটাকে ভালো করতে হবে, কারণ এইটার জন্য তার একটা ভেতরে মানসিক চাপ সৃষ্টি হয়েছে এবং সে একটা হীনমন্যতায় ভুগছে, অন্য ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো দেখুন একটা আনওয়ান্টেড হেয়ার থেকে ডিপ্রেশনে মানুষ কী করে যেতে পারে, এটাও কিন্তু কারণ যেতে পারে। তার জন্য বলবো যে সমস্যা থাকলে সমাধান করে নেবেন প্রথমেই, এমন কিছু করবেন না যে 5 বছর আমি চেষ্টা করি আগে, তারপর তো ডক্টর প্লাস আছে যাবো, কিন্তু 5 বছর পরে যে গ্রোথটা আপনার হয়তো একটা লোমের মতন ছিল সেটা একটা আঙ্গুলের সাইজে তৈরি হবে, মানে একটা মোটা এত মোটা হয়ে যাবে, তখন হয়তো লেজারের মানে দিতে একটা সময় আসবে, লেজারও আপনার কাজ করছে না, এরকম যাতে না হয়। মানে সেক্ষেত্রে এই এজ লিমিটেশনটা কি রয়েছে, মানে অনেক বয়স পেরিয়ে যদি একটা মানুষ আসে, এখানে কোনো এজ লিমিটেড নেই, যদি হেয়ার পেকে যায় সেখানে লেজারের সমস্যা হবে, কিন্তু তার জন্য ডক্টর প্লাসে অন্য থেরাপি রয়েছে, অন্য লেজার রয়েছে যাতে সেই জায়গাগুলো থেকে তুলে আনা যায় সেই হেয়ারটাকে, কিন্তু চেষ্টা করতে হবে কাঁচা হেয়ার থাকতেই আসা, যাতে সেখান থেকে সুন্দরভাবে রিকভারি করা যায়, আর যত না কাটবে তত ভালো, কারণ কাটাকাটি করলেই দেখেছি আমরা সেখানে কিন্তু গ্রোথ কিন্তু আমাদের বাড়তে থাকে। এবং সেক্ষেত্রে আমরা পাশে ট্রিটমেন্টও দেখাচ্ছি, মানে ঠিক কী কীভাবেই আনওয়ান্টেড হেয়ার যেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে, অবাঞ্ছিত লোম যা আমরা কখনোই, যা আমাদের কাম্য নয়, যা আমরা চাই না তাকেই আমরা অবাঞ্ছিত বলি, এবং কিছু করার নেই, না চাইতেই অনেক কিছু আসে অনেক কিছু হয়, এবং এই গোটা পরিস্থিতি থেকে সেই ট্রিটমেন্টটা কী করে হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করছি আমরা, কারণ এই ট্রিটমেন্টটা যেভাবে হচ্ছে যেভাবে কাজ করছে সেটা দেখলে কোথাও একটা গিয়ে বোধ হয় দর্শক বন্ধুদের কাছে সেই ভরসার জায়গাটা পৌঁছে দেওয়া, আর তার থেকেও বড় কথা আপনাদেরও তো অনেক কৌতূহল থাকে যে ঠিক কী করে লেজার ট্রিটমেন্ট হয়, গেলে পরে কী কী হতে পারে, গেলে পরে ঠিক কোন মুহূর্তের সামনে আমাকে এসে পড়তে হতে পারে, এই প্রশ্নগুলো আমাকেও যদি কেউ বলতো আমার মনেও থাকতো, আপনার মনেও রয়েছে, তাই এই প্রশ্নগুলোর উত্তর দিতেই আমরা ট্রিটমেন্টটা দেখানোর চেষ্টা করছি। এবং সেই সময় দাঁড়িয়ে যেহেতু ট্রিটমেন্টটা দেখাচ্ছি তাই গোটা পরিস্থিতিটা আপনাদের চোখের সামনে অনেক বেশি পরিষ্কার হয়ে উঠছে, এবং যেহেতু অনেক বেশি পরিষ্কার হয়ে উঠছে তাই আপনাদের কাছে বুঝতে সুবিধে হচ্ছে, সেক্ষেত্রে যদি সমিতার কাছে যাবার সময়টা সব থেকে বড় কথা এই যে ট্রিটমেন্টটা আমরা দেখাচ্ছি লেজার ট্রিটমেন্ট হচ্ছে, এবং এই লেজার ট্রিটমেন্টে আমরা সেটিং নিয়েও ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, এবং সব থেকে বড় কথা মানুষজন সবাই এই প্রশ্নগুলোই করে যে ঠিক কিভাবে হচ্ছে, গেলে পরে কোন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, এই এই কারণে কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু দেখানো হচ্ছে এবং দেখানো হলো এতক্ষণ ধরে, কারণ আমরা এক একটা পার্ট পেলাম, একটা আমি বলে দিই আজকে কি কি দেখানো হলো, একটা ধরো আমরা মেল মানে ছেলেদের একটা আন্ডারআর্মস পেয়েছি এবং একটা ফিমেল আন্ডারআর্মস পেয়েছি, এবং আমরা এটাও দেখলাম যে একটা মেল মানে যেটা আমরা বলছিলাম পেটের সেই লোমটাও আমরা রিডাকশন করা কিন্তু দেখিয়েছি। তো এই তিনটে জিনিস একসাথে পরপর দেখালাম, এবং একটা আশ্চর্য ব্যাপার হলো এই তিনজনের মধ্যে আমরা আজকে একজনের বাইটও পাবো যে এখানে নিয়মিতভাবে আসছে এবং সে কতটা ভালো আছে সেটাও আমরা তাকে বোঝাতে পারবো। এবং সেক্ষেত্রে আরও একটা বড় প্রশ্ন, যেহেতু স্কিনে লেজার ট্রিটমেন্ট করা হচ্ছে তাই অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে, একটু আগে যদি তুমি আলোচনা করেছো তাও আরেকবার আমি আলোচনার প্রসঙ্গে সামনে আনতে চাইবো বিষয়টা, যে এরপর কোনো সাইড এফেক্ট মানে আমার স্কিনে কি অন্য কোনো ছোপছোপ দাগ বা অন্য কোনো সাইড এফেক্ট থাকতে পারে, বা আগে থেকে যদি থাকে সেটা কিওর হয়ে যেতে পারে? আমি বলি ধরো কাটতে কাটতে কারো যদি সবুজ হয়ে যায় দেখবে অনেক সময় ব্ল্যাক হয়ে যায়, যদি সেই জায়গাও থাকে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ভালো হবে, খারাপ কিছু হবে না, কারণ অনেকেই ভাবে যে এই আছে কেটে ফেললে তো ছেলেদের মতন সবুজ হয়ে যাবে, তা নয়, এখানে যে লেজারটা হবে আস্তে আস্তে স্কিনটাকে এত হেলদি করবে যে পরে ওখানে লোম ছিল সেটাই বোঝা যাবে না।
আচ্ছা, মানে সেক্ষেত্রে সেই নিশ্চয়তাও কিন্তু রয়েছে, তাই আপনাদেরকে এটাই বারংবার বলার চেষ্টা করছি আমরা, বোঝানোর চেষ্টা করছি। কারণ ডক্টর প্লাসির ইদাকের অনেক প্রোগ্রাম আমরা করেছি সৌমিতদা, তাতে চিকিৎসকরা, অনেক চিকিৎসকরা তারাও বলেছেন যে ঠিক কোন ধাপের পর আপনার এই লেজার ট্রিটমেন্টটা প্রয়োজন, একেবারেই কোড আনকোড প্রয়োজন, সেটা কিন্তু চিকিৎসকরাও বলেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যাদের উপর এই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করা হচ্ছে তারা কি বলছেন, তারা কেমন ফিডব্যাক দিচ্ছেন ডক্টর প্লাসকে নিয়ে, চলুন একবার শুনে আসি। নমস্কার, আমি ঐশানী রাজবংশী বলছি। আমি ডক্টর প্লাস দুটো কারণের জন্য এসেছিলাম, আমার একটা হচ্ছে আন্ডার আর্মসে হেয়ারের জন্য, আর একটা আমার বডি থেকে একটা ব্যাড স্মেলের জন্য আমি এখানে এসেছিলাম। তারপর এখান থেকে আমাকে সাজেস্ট করা হয় যে আমাকে একটা ট্রিটমেন্টের জন্য, ওটা আমি করিয়ে খুব ভালো ফল পেয়েছিলাম। এরা খুব ভালো যত্ন সহকারে আমাকে মানে ইয়েটা করেছে। তারপর হচ্ছে আমি এটা করার পর আমার স্মেলটাও খুব কম হয়েছে, তার মধ্যে আমার যে চুলটা মানে আন্ডার আর্মসের হেয়ারটা ওটাও আমার আস্তে আস্তে কারো কমে যাচ্ছে। তার জন্য আমি মানে দর্শক যারা আছে তাদেরকেও বলবো, যারা এই সমস্যায় ভুগছে তারা যেন এটা অবশ্যই ডক্টর প্লাস থেকে করায়, এরা খুব ভালো করায়। আপনারা শুনলেন যে যিনি ট্রিটমেন্ট নিয়েছেন তিনি কতটা খুশি, তিনি কতটা স্যাটিসফাইড, মানে আপনি কতটা স্বতঃস্ফূর্ততার সঙ্গে ট্রিটমেন্ট করাচ্ছেন সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবং ট্রিটমেন্ট করানোর আগের দিন আপনি কেমন ছিলেন আর পরের দিন আপনি কেমন রয়েছেন এটাও কিন্তু আরও একটা বড় প্রশ্ন, কী বলবে সমীরদা? একদমই তাই, কারণ যার ব্রাইড আমরা পেলাম এবং যে কথা বললো আপনারা শুনলেন, খুব বেশি দিন আমরা তাকে পাইনি, ধরুন কয়েকটা সিটিং হয়েছে, কিন্তু আস্তে 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 সেটা রিকভারি হবে ডেফিনেটলি, এবং একটা সময় পরে চেষ্টা করবো আবার যদি কোনোদিনও তাকে আমরা পাই আপনাদের সামনে পুরোপুরিভাবে ধরে রাখার ধরার যে সে পুরোপুরি ভালো কবে মানে হয়ে গেছে যে, কারণ ট্রিটমেন্টের ফিডব্যাক আপনারা তার থেকে পেলেন যে কীভাবে ট্রিটমেন্ট হচ্ছে বা কতটা সে ফিল করছে, একটা মানে না দেখুন একটা পার্সোনাল পার্ট, ধরুন আন্ডার আর্মস, একটা মেয়ের আন্ডার আর্মস একটা থেরাপি হবে, তো একটা হাইজিন মেনটেনের ব্যাপার আছে, একটা সিকিউরিটির ব্যাপার আছে, তো সেই সবগুলো ডক্টর ব্যাস কতটা ভালোভাবে দিতে পারে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম পুরোপুরিভাবে, এবং আমরা বাইটের দ্বারাও মানে তার বক্তব্য আমরা আপনাদের সামনে রাখলাম। এবার আপনাদের সময়, কারণ এই এত আলোচনার মধ্যে কিন্তু আশা করি যারা এই প্রোগ্রামটা খুব মন দিয়ে দেখছিলেন তারা নিছক সিরিয়ালের মতন দেখবেন না, তাদের যদি মনে হয় যে এটাকে আমাদের নিজেদের লাইফেও আমরা এই, এবং সবথেকে বড় কথা না এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই, কারণ আমি যদি বলি এই সমস্যাটা আমার নেই তাহলে কিন্তু আমি ভুল বলবো, আমি এটা বলতে পারি যে এই সমস্যাটা আমার কিওর করা প্রয়োজন বা এই সমস্যাটাকে আমি পার করে এসেছি, কারণ আমি টিভির পর্দায় দেখলাম, চ্যানেলটা সুইচ করে অন্য চ্যানেলে চলে গেলাম, বিষয়টা এড়িয়ে গেলাম, ব্যাপারটা তেমন নয়, কিন্তু কেউই পারবে না। এবং যারা ট্রিটমেন্টগুলো করাচ্ছেন তারা এটাও ভাববেন না যে ওখানে গেলেই ট্রিটমেন্ট করলেই টিভিতে দেখিয়ে দেওয়া হবে, কারণ অনেকের এটা থাকে যে আমি নিজের ট্রিটমেন্টটাকে সিক্রেট রাখবো, দ্যাট অলসো পসিবল, এরকম নয়, সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে যার বাইট আজকে নেওয়া হলো বা দেওয়া হলো সে স্বেচ্ছায় তার বক্তব্য রাখতে চেয়েছে তাই তাকে দেখানো হলো এবং দেওয়া হলো। যদি আপনি না চান যে আপনার সৌন্দর্যটা আপনি আপনার কাছে লুকিয়ে রাখবেন, কেউ জানবে না, জানবে না, একদম মানে এরকম কোনো বাধ্যবাধকতাও নেই। এবং সে জায়গায় দাঁড়িয়ে আরও একবার বলবো যে ডক্টর প্লাস কিন্তু এমন একটা প্রতিষ্ঠান, এবং আপনাকে সুন্দর রাখতে হলে, আপনার সৌন্দর্য ধরে রাখতে হলে প্রথম এক পা ফার্স্ট স্টেপটা আপনাকেই ফেলতে হবে, আপনাকে ডক্টর প্লাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনি ফোন করতে পারেন, কনসাল্ট করতে পারেন, নিচের স্ক্রোলে যে ঠিকানা যাচ্ছে অর্থাৎ কোথায় কোথায় ডক্টর প্লাসের টিম আপনি পেয়ে যাবেন সেই টিম আপনি পেয়ে যেতে পারেন, সেখানে আপনার বাড়ির কাছে আপনি পৌঁছে যেতে পারেন। তাই এই গোটা পরিস্থিতিটাই একেবারে আপনার হাতের মুঠোয়, আপনি কীভাবে চাইবেন, কখন চাইবেন সেটা যত তাড়াতাড়ি চাইবেন তত তাড়াতাড়ি আপনার সৌন্দর্য আপনি ধরে রাখতে পারবেন, এটাই বলা। সেক্ষেত্রে একদম যেহেতু অনুষ্ঠানের শেষ অংশে চলে এসেছি এবং শেষ করেও ফেলবো, তাই সমীরদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। এবং এখানে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই ডক্টর প্লাসের পরবর্তী পর্বে নজর রাখুন। নমস্কার।